বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তাহারিম, আমার পেজ গর্জিয়াস ইউ বাই তাহারিম থেকে গর্জিয়াস ইউ শাড়ি লাইভ করছি। তো যারা দেখতে পাচ্ছেন তারা আমাকে একটু জানাবেন যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা, নেটে লাইটে সাউন্ডে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, আমি বলেছিলাম 20 মিনিটের মধ্যে আসবো, কিন্তু শাড়ি পরতে পরতে লেট হয়ে গেল। সো আশা করছি আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে একটু জানিয়ে দিবেন যে আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, আর নেটে লাইটে সাউন্ডে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, যেহেতু সামনে পূজা, ঠিক আছে, নেক্সট মান্থেই মনে হয় অক্টোবরে না পূজা, অক্টোবরে পূজা। সো এখন আসলে লাস্ট আমি কয়দিন অনেক দুবাই শাড়ি দেখিয়েছি আপুদেরকে, অনেক ভ্যারাইটি, অনেক কিছু। হ্যাঁ, মোস্টলি সবই সোল্ড আউট, ঠিক আছে, মোস্টলি সবই সোল্ড আউট, সব কিছু নেই। তাই আমি ভাবলাম যে, এবং অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করছিল লাস্ট মান্থ জুবার যে লাইফটা করেছি, ওরপরে অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করছিল যে আপু আমাকে কাতান শাড়ির লাইফ করে দাও, কাতান শাড়ির লাইফ করে দাও। তো তো যেহেতু আমাদের ইন্ডিয়ান শিপমেন্টও চলে এসেছে, তো আমি ভাবলাম যে কেন না আজকে আর দুবাই শাড়ি না দেখাই, আজকে হচ্ছে ইন্ডিয়ান কাতান দেখিয়ে দিই। সুন্দর লাগছে, লিখেছে লাবণী জান আপু, থ্যাংক ইউ আপু, স্লিম লাগছে। আচ্ছা, অল ক্লিয়ার আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ মরিয়াম আপু, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে, স্লিম লাগছে কে লিখেছে? আফসারা হোসেন ভুবন আপু, হ্যাঁ বিভাবু, আমি হচ্ছে যে চুল উঁচা করে বেঁধেছি তো এই জন্য হয়তো। আচ্ছা ঠিক আছে, ওকে, হোপফুলি আমাকে শুনতে পাচ্ছেন। সো আমি একটু অর্ডার প্রসেসটা বলে দিই। আমাদের একটু আগে যেহেতু ড্রেসের লাইভ হয়েছে, ড্রেসের লাইভ মানে ড্রেসের পেজে অর্ডার করলেও আপনার অর্ডারটা হবে, মানে যে পেজ থেকে আমি এখন লাইভ করেছি এই পেজে আপনি যদি অর্ডার প্লেস করেন তাহলেও হবে, কিন্তু সমস্যা যেটা হবে রিপ্লাই পেতে লেট হবে। সো দেখেন আমি উপরে গর্জিয়াস ইউ শাড়ি পেজটা ট্যাগ করে দিয়েছি। সো যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই গর্জিয়াস ইউ শাড়িতে ইনবক্স করবেন। হ্যাঁ, যাদের মানে তাহলে হবে কি, আপনি রিপ্লাইটা আগে পাবেন, কারণ হচ্ছে শাড়ির পেজের মডেলটা আলাদা, ড্রেসের পেজের আলাদা, জুয়েলারি পেজের আলাদা, ঠিক আছে। সো হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আগে, মানে যেহেতু শাড়ি এবং এগুলো স্টক কম আছে, খুবই গর্জিয়াস একটা গর্জিয়াস গর্জিয়াস শাড়ি দেখাবো আমি আপনাদেরকে। সো যেহেতু লোক মানে কম আছে, স্টক কম আছে, তাই আপনারা যদি আর্লি অর্ডার কনফার্মেশন পেতে চান তো অবশ্যই শাড়ির পেজে ইনবক্স করে দিবেন, ঠিক আছে। আর বেসিক্যালি এই শাড়িটা হচ্ছে আমি একমাত্র পূজাকে মাথায় রেখে আমি এই শাড়িগুলো আপুদের জন্য নিয়ে এসেছি, খুবই সুন্দর শাড়ি। আর এগুলো কিন্তু অবশ্যই অরিজিনাল ব্র্যান্ডেড শাড়ি, ঠিক আছে, অলরেডি 137 জন আপু চলে এসেছে। সো আমি অর্ডার ডেটটা বলে দেই, জাস্ট স্ক্রিনশট, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার পাঠিয়ে দিবেন আমাদের পেজ গর্জিয়াস ইউ বাই তাহারিম এবং গর্জিয়াস ইউ শাড়িজে, ঠিক আছে। ঢাকার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, আউটসাইড ঢাকা ক্যাশ অন হোম ডেলিভারি চার্জ 150, আপনি এসে পরিবহনেও নিতে পারেন, সেখানেও ক্যাশ অন ডেলিভারি হবে। আর যদি আপনি সুন্দরবনে নেন সেক্ষেত্রে ফুল টাকাটা অ্যাডভান্স লাগবে, আমাদের এখানে সুন্দরবনে ক্যাশ অন ডেলিভারি হবে না। আপনার গায়েরটার ডিজাইনের খয়েরি কি? আচ্ছা ঠিক আছে, সো আমি হচ্ছে ফার্স্টে আমার শাড়িটা দিয়ে শুরু করবো, নাকি আমার শাড়িরও অনেকগুলো কালার আছে, আপনারা ওগুলো দেখতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই সুন্দর বেনারসি, ঠিক আছে, খুবই 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 সুন্দর বেনারসি। কাইন্ডলি স্টিকার দিয়েন না, ঠিক আছে, স্টিকার দিলে সমস্যা হয়ে যাবে। আর অবশ্যই লাইভটাকে একটু বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আমি অনেক সুন্দর একটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, সো এটা মিস করা যাবে না, ঠিক আছে, মিস একদমই করা যাবে না, খুবই সুন্দর শাড়ি। হ্যাঁ, একদম খুবই সুন্দর, রেশম সিল্ক কাতানের মধ্যে আছে, রেশম সিল্ক কিন্তু অনেক দামি, ঠিক আছে, এই যে দেখেন ফুল শাড়িটা, অনেক দামি কিন্তু, ঠিক আছে, অনেক 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 দামি। এবং আউটলুকটা দেখেন, শাড়িটার আউটলুকটা কত সুন্দর। সো আমি ফার্স্টে তাহলে আমার ব্ল্যাকটা দিয়ে শুরু করি, নাকি আপু গোল হারটা ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আপনি ও হ্যাঁ, এবার বোঝা যায়নি, আচ্ছা সরি, হ্যাঁ ক্যামেরাটা ফ্লিপ হয়ে গেছিল। আচ্ছা, তো আমি ফার্স্টে আমার শাড়িটা দিয়ে শুরু করি, হ্যাঁ আমার শাড়িটা দিয়ে শুরু করি, হ্যাঁ আমার শাড়িটা দিয়ে, ভালো হয়েছে, এখন আর ওই মিডিল ইস্টের ওই ভাইয়ারা আমাকে ডিস্টার্ব করবে না তোকে দেখে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এখন আমার শাড়িটা দিয়ে শুরু করি, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল রাজ টেক্সের শাড়ি, ঠিক আছে, অরিজিনাল রাজ টেক্সের শাড়ি। আমার নেট যেন না সরে যায়, ওই যে ইয়া, তুমি একটু সামনে আগে বসাবু,
টান লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে অপরাজিতা মজুমদার আপু লিখেছে। হাই আপু, হ্যালো আপু, ওকে আমরা একটু লাইভটা শেয়ার করে দিব। আর আমাকে আজকে নতুন কারা কারা দেখছেন আমাকে অবশ্যই জানিয়ে দিবেন, ঠিক আছে? সো এইটা হচ্ছে আজকের শাড়িটা, ওকে? এটা হচ্ছে আজকের শাড়িটা। আমি আপনাদেরকে কথা বলি একটা জিনিস, যে এই শাড়িটার প্রচুর রেপ্লিকা আপনারা পাবেন, ঠিক আছে? প্রচুর রেপ্লিকা। হ্যাঁ, এগুলো এত এক্সপেন্সিভ শাড়ি, মানে আমাদের কস্টিং আনতে এত কষ্ট হয়, মানে কস্টিং এত বেশি হয়ে যায় ইন্ডিয়া থেকে ডিরেক্টলি কোম্পানি থেকে এগুলো আনতে। তো এগুলোর প্রচুর রেপ্লিকা আপনাকে রাজটেক্স বলে সেল করবে, বাট ওগুলো কিভাবে আপনারা চিনবেন আমি আজকে আপনাদেরকে সব বলে দিব। শাড়িটার উল্টা পিঠ দেখাও, আগে শাড়িটা সামনের পিঠ দেখিয়ে নিই, তারপরে উল্টা পিঠ দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে। এত সুন্দর ফিনিশিং, খয়েরি কালারের শাড়ি আছে কিনা একটু সাথে থাকতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? সো ফার্স্টে অরিজিনাল শাড়িটা আপনারা কিভাবে চিনবেন আমি আপনাদেরকে বলে দিই। প্রথমত হচ্ছে আপনাদেরকে আমাদের কাছ থেকে কিনতে হবে, নট নেসেসারি, বাট অবশ্যই অরিজিনালটা কিনবেন। যেখান থেকে কিনবেন দেখবেন আমি যে যে জিনিসগুলো দেখিয়েছি একটা ব্র্যান্ডেড শাড়ির মধ্যে ওগুলো অলওয়েজ থাকে, ওটা আছে কি না, ঠিক আছে? সো আপনারা একটু জাস্ট দেখে নিন। এইটা হচ্ছে শাড়িটা, হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে ক্যাটালগ নেম কালিকা সিল্ক রাজটেক্সের, এই যেখানে ডিজাইন নাম্বার দেওয়া থাকবে, এইটা হচ্ছে আপনার ক্যাটালগ। প্রত্যেকটা শাড়ি এই ক্যাটালগের মধ্যে যাবে, এবং এর পরে হচ্ছে আপনাকে রাজটেক্স থেকে একটা অরিজিনাল ব্যাগ দেওয়া হবে, ঠিক আছে? এই ব্যাগের মধ্যে হচ্ছে আপনি এই শাড়িটা পাবেন, ঠিক আছে? ব্যাগের মধ্যে সুন্দর এই পাউচের মধ্যে আপনি এই শাড়িটা পাবেন, ওকে? এখন নেক্সট, এটার মধ্যে আরও কী কী আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, রাজটেক্সের এই যে এই ট্যাগটা আপনার এই শাড়ির মধ্যে থাকবে, ঠিক আছে? এটা একদম 100% অরিজিনাল রাজটেক্স, অরিজিনাল ইন্ডিয়ান রাজটেক্স, যেটা সেই ব্র্যান্ডের শাড়ি। আপনারা এটা ইজিলি গুগল করলে ওদের ওয়েবসাইট অ্যান্ড এভরিথিং সব কিছু পেয়ে যাবেন, তখন আপনারা দেখতেই পারবেন যে আসলে এই শাড়িগুলোর প্রাইসটা কত। ওকে, অলরেডি 300 আপু চলে এসেছে, মাশাল্লাহ। আপু আমি নতুন রেখেছি, তুষি আহমেদ আপু, ওয়েলকাম আপু, অবশ্যই পেজে একটা লাইক দিবেন, আর কী কী নতুন আছে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? সো ফার্স্টে হচ্ছে আমি শাড়ির আঁচল থেকে শুরু করছি, ওকে? আঁচল থেকে শুরু করছি। আর একটা কথা বলি, এটা হচ্ছে এক্সট্রা জিনিস, এটা আপনার শাড়ির কোনো কাজে আসবে না। আপনি চাইলে জিনিসটাকে এভাবে খুব সুন্দর করে স্টিচ করে নিবেন, তাহলে আপনার শাড়ির ফিনিশিংটা সুন্দর আসবে। হ্যাঁ, অনেক আপুরা বুঝতে পারে না, তাই আমি একটু বলে দিলাম, এই জিনিসটা সুন্দর করে স্টিচ করে নিবেন, একটা জাস্ট সেলাইয়ের ম্যাটার, ঠিক আছে? সো এটা আপনার হয়ে যাবে, ওকে? আচ্ছা, সো এখন হচ্ছে আমি আপনাদেরকে শাড়িটা দেখাই। এটা হচ্ছে রেশম সিল্ক বেনারসি, হ্যাঁ, রেশম সিল্ক বেনারসি বলে, যেটার মধ্যে খুবই সুন্দর, একদম ক্যাটকাটা গোল্ড না, এটা কিন্তু শ্যাম্পেইন কালার, হ্যাঁ, এটা একটু মাথায় রেখেন। জিনিসটা হচ্ছে শ্যাম্পেইন কালারের মধ্যে, খুবই সুন্দর করে জিনিসটা পেটানো বেনারসি কাজ করা, একদম পিওর বেনারসি কাজ করা। প্রাইস প্লিজ বলছি আপু, শাড়িটা আমি দেখিয়ে নিই, তারপর আপনারা প্রাইসটা শুনে নিন, ঠিক আছে? খুবই সুন্দর পিওর বেনারসি ওয়ার্ক করা, এই যে দেখেন। আমি আপনারা জাস্ট আগে আঁচলটা দেখেন, আমি আপনাদেরকে ব্যাক সাইডটা দেখাচ্ছি, আর কারণ কি আমি ফ্রন্ট সাইডটা এই জন্যই আগে দেখাচ্ছি, ব্যাক সাইডটার ফিনিশিং এত সুন্দর আপনারা বুঝতেই পারবেন না কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক, তাই আমি এখন দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ওকে? এখন আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিই, এই দেখেন, এটা ব্যাক সাইড, বিশ্বাস হচ্ছে না, তাই না? এই যে দেখেন, এইটা হচ্ছে ব্যাক সাইড, এবং আমি কিন্তু বেশ হেভি জুয়েলারি পরেছি, ঠিক আছে? এই যে দেখেন, ব্লাউজেও আমার জুয়েলারি আছে, হ্যাঁ, হেভি জুয়েলারি পরেছি আমি, বাট স্টিল শাড়িটার কোথাও কিছু বাচ্ছে না, এত সুন্দর জিনিসটা, ঠিক আছে? আপু আমি নতুন দেখেছি, শ্রাবণী বালা আপু, ওয়েলকাম আপু। শাড়িটার দাম কত আমি বলে দিচ্ছি, হ্যাঁ, তো এইটা হচ্ছে শাড়িটার ব্যাক সাইড, ওকে? আমি আঁচলের ব্যাক সাইড দেখাচ্ছি, সি, ঠিক আছে? আপু তোমার আজ গ্লিটার ব্লাউজ কোথায় পাওয়া যাবে, ব্লাউজটা কিভাবে করা? এটা গ্লিটার না আপু, এটা হচ্ছে একটা হ্যান্ডমেড মালা আছে থাইল্যান্ডের, এটা আপনি আমাদের গর্জিয়াস জুয়েলারিজ অ্যান্ড অ্যাক্সেসরিজেই পাবেন। ওইটা আমি আপনাদেরকে দেখানোর সময় বলেছিলাম, যেটা আপনারা ব্লাউজে যদি সুন্দর ফ্যাশন করে লাগাতে পারেন তাহলে আপনার জিনিসটা খুব সুন্দর লাগবে। সো আমি জাস্ট ওইটাই করেছি, হ্যাঁ, এই যে দেখেন, খুব সুন্দর করে শাইন করবে, এটা একটা মালার মতো, আমি জুয়েলারি লাইভে আপনাদেরকে এটা দেখিয়ে দিব। এটার প্রাইস হচ্ছে 1050 টাকা, এটা আমি জাস্ট সুন্দর করে ক্লিপ করে নিয়েছি, দ্যাটস ইট। আমি এটা আপনাদেরকে জুয়েলারি লাইভে বুঝিয়ে দিব, এই মালাটা অ্যাভেলেবেল আছে বাট ব্লাউজটা নেই, ঠিক আছে? সো এই যে এইটা হচ্ছে আপনার সুন্দর আঁচলের ব্যাক সাইড, ওকে? এটা কিন্তু আঁচলের ব্যাক সাইড দেখাচ্ছি আমি। এখন আমি শাড়ির ব্যাক সাইডটাও আপনাদেরকে দেখাবো, জিনিসটা অনেক এক্সক্লুসিভ, এই যে খুবই সুন্দর। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, দেখা যাচ্ছে? এই যে সি, ঠিক আছে? আপু আপনি প্রাইস অনেক দেরিতে বলেন,
এই জন্য স্থির থাকতে পারি না। আচ্ছা আপু আমি একটা কথা বলি, আমি যদি এখন আপনাকে ধরি ফর এক্সাম্পল, আমি বলি এসেই যদি বলি আপু এই শাড়িটার দাম 10,000 টাকা, আপনি তো বলবেন আপু আপনি তো আজাইরা প্রাইস করেন, তাই না? সো জিনিস দেখে আপনাকে দাম বুঝতে হবে। হ্যাঁ, আমি যদি জিনিসটা আপনাকে নাই দেখাই, অনলাইনে শপিং যেহেতু করছেন মার্কেটে তো যাচ্ছেন না, মার্কেটে যেতে আপনার 2-3 ঘন্টা সময় লাগে, তাই না? ওই টাইমটা যদি আপনি একটা জিনিস দেখার পিছনে ওয়েস্ট করেন, হ্যাঁ, তার থেকে বেটার আপনি মাত্র জাস্ট 5 মিনিট ওয়েট করে আপনি শাড়িটা দেখছেন, তাই না? এইটুক যেহেতু অনেক কষ্টের ইনকাম করা টাকা দিয়ে আপনি কিনছেন, এটা আপনার দেখাটা দায়িত্ব, ঠিক আছে? সো এটা, এবং আমি যেহেতু আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছি, আমাকে আপনার অক্ষর অক্ষর বুঝিয়ে দেওয়াটা দায়িত্ব। হ্যাঁ, তারপরেও অনেকের ধৈর্য থাকে না, আমি বুঝতে পারি। তো সেক্ষেত্রে আপনি ডিউরিং লাইফটা স্কিপ করে লাইফ যখন শেষ হয়ে যাবে আপনি টেনে টেনে দেখে নিতে পারেন। হ্যাঁ, বাট আমার বুঝিয়ে দেওয়াটা এটা আমার করতেই হবে, এটা আমার ডিউটির মধ্যে পড়ে, ঠিক আছে? বিকজ আমি আপনাদের কাছ থেকে যেহেতু টাকাটা নিচ্ছে, আমি এটা হালাল করে নিতে চাই। হ্যাঁ, এমন কিছু আমি চাই না যেটা কোনোভাবে মিস হয়ে যাক। ওকে, সো এই হচ্ছে কথা। এই যে এইটা হচ্ছে শাড়িটার ফ্রন্ট সাইড, এটা কিন্তু আপনার পিওর বেনারসি, হ্যাঁ, রেশম সিল্কের পিওর বেনারসি। এই যে দেখেন ওয়ার্কটা দেখতে পাচ্ছেন, ওয়ার্কটা এই যে সি, অনেক সুন্দর। হ্যাঁ, জিনিসটা অনেক 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 সুন্দর, এটা ফুল শ্যাম্পেইন ওয়ার্ক করা। হ্যাঁ, ফুল শ্যাম্পেইনের সুতা দিয়ে জিনিসটা বুনন করা, মানে জামদানি যেমন বুনন করা থাকে না, এই যে দেখেন ব্যাক সাইড দেখা যাচ্ছে, এটা কিসে বাজবে আপনার বলেন, ঠিক আছে? কত সুন্দর দেখা যাচ্ছে জিনিসটা, এই যে ফিনিশিংটা দেখেন। আমি জাস্ট আপনাদেরকে এই শাড়িটা একটু সময় নিয়ে দেখাবো, এর পরের শাড়িগুলো 500, মাশাল্লাহ 500 আপু দেখছেন, অবশ্যই পেজে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, ঠিক আছে? সো এই হচ্ছে আপনার কি বলেন, এইটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা, এবং এটা হচ্ছে জামদানি যেরকম সুতা সুতা বুনন করা থাকে না, এরকম এটা অনেকটা জামদানি স্টাইলে করা। হ্যাঁ, জামদানি স্টাইলে করা, জামদানি স্টাইলে অ্যাজ ইন হচ্ছে জামদানির মধ্যে যেমন হোয়াইট জামদানির মধ্যে লাল সুতা দিয়ে কাজ করা থাকে, এটা হচ্ছে অনেকটা এরকম রেশম সিল্কের মধ্যে একদম সুন্দর বেনারসির, যে পিওর বেনারসির যে সুতা এইটা ইউজ করা হয়েছে। এটা আপনার উপরের পোর্শন, ঠিক আছে? এখানে হচ্ছে শ্যাম্পেইন অ্যান্ড সিলভার কালার, এই যে শ্যাম্পেইন অ্যান্ড সিলভার কালার ইউজ করা হয়েছে। ওকে, জাস্ট শাড়িটা দেখেন, মন মুগ্ধ হয়ে যাবেন। এটা হচ্ছে আপনার উপরের পার্টটা, এই যে ঠিক আছে, এইটা হচ্ছে, এই যে আমি একটু ধরে দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে আপনার উপরের সাইডটা। ওকে, এই যে উপরের সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং এটা হচ্ছে আপনার কুচির পর থেকে শুরু হবে, তাই না? এটা হচ্ছে কুচির পর থেকে, আগে না, কুচির পর থেকে শুরু হবে, মানে এই যে প্যাচটা আমি দিয়েছি, এই ফুল প্যাচটাতে এই ফুল ওয়ার্কটা থাকবে, ঠিক আছে? ফুল প্যাচটাতে এই ফুল ওয়ার্কটা থাকবে। এখন আসি হচ্ছে কুচির পোর্শনে। হ্যাঁ, কুচির পোর্শনের ওয়ার্কটা দেখেন, কুচির পোর্শনে হচ্ছে এরকম ছোট ছোট রেশম সিল্কের মধ্যে এরকম ছেটানো ওয়ার্ক করা থাকবে। হ্যাঁ, এটা একদম জেড ব্ল্যাকের মধ্যে আছে, খুবই প্রিটি। ওকে, খুবই 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 প্রিটি, এটা একদম পিওর বেনারসি, এবং এই যে দেখেন পাড়ের ফিনিশিং। ওকে, পাড়ের ফিনিশিং, 506 জন আপু দেখছে, মাশাল্লাহ। সো এই হচ্ছে এটার ওয়ার্কটা। হ্যাঁ, এটা হচ্ছে ফুল শাড়িতে ওয়ার্ক করা। আপনারা একটু জিনিসটা দেখেন যে বডিতে আপনার এত সুন্দর কাজ পড়বে প্যাচে, তারপরে ফুল দুই সাইডে এরকম মোটা করে পাড় দেওয়া, ইউজুয়ালি বেনারসি শাড়িগুলোতে যেটা হয় দুই সাইডেই পাড় দেওয়া আছে, প্লাস ফুল শাড়িটাতে ওয়ার্ক করা। হ্যাঁ, ফুল শাড়িটাতে ওয়ার্ক করা, এই শাড়িগুলো 15 হাত আছে, ঠিক আছে? 15 হাত আছে উইথ রেশম বেনারসি ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছেন কত বড়, এটা দিয়ে আপনারা ইজিলি 3/4 স্লিভস মেক করতে পারবেন, ঠিক আছে? ইজিলি 3/4 স্লিভস মেক করতে পারবেন, অনেক সুন্দর হবে জিনিসটা। এটা আপনারা ব্যাক সাইডে দেওয়ার পরও স্লিভসে দেওয়ার জন্য জায়গা থাকবে। ওকে, ব্লাউজটা অনেক সুন্দর শাইন করছে, যাই হোক। সো এই হচ্ছে কথা, আমি এসিটা অফ করো, অফ করে আবার ছাড়ো, ঠিক আছে? সো এই হচ্ছে কথা, ওখান থেকে বন্ধ করে দাও। ওকে, সো এই হচ্ছে ফুল শাড়িটা। এখনই আমি এটা ধরে এটার প্রাইসটা বলে দিব, এটা কিভাবে অরিজিনালটা চিনবেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? অরিজিনালটা কিভাবে চিনবেন, কুচি করো, অরিজিনালটা কিভাবে চিনবেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো আপনারা ওইভাবেই জিনিসটা মেনটেন করবেন। হ্যাঁ, নট নেসেসারি আপনার আমার কাছ থেকেই নিতে হবে, যেখান থেকেই নিবেন এগুলো জিনিস কিনে নেবেন, বিকজ এগুলোর প্রচুর রেপ্লিকা আছে, এগুলো কিনতে যে পরিমাণ প্রাইস লাগে, রেপ্লিকাগুলো এটার হাফে
কিনে এনে হচ্ছে আপনার 3 ডাবল প্রফিট করা যায়, ঠিক আছে। বাট স্টিল এটার প্রাইস আমরা কিন্তু অনেক রিজনেবল রেখেছি, এবং আমাদের প্রত্যেকটা শাড়িতে ট্যাগ আছে। হ্যাঁ, প্রত্যেকটা শাড়িতে ট্যাগ আছে। এটা হচ্ছে পিওর রেশম সিল্কের বেনারসি, প্রাইস হচ্ছে মাত্র 5,000 টাকা, ঠিক আছে। আপনারা শাড়িটা দেখেই বুঝতে পারছেন এটা অনেক গর্জিয়াস একটা শাড়ি, এবং এটা অরিজিনাল ব্র্যান্ডের শাড়ি, প্রাইস হচ্ছে মাত্র 5,000 টাকা। স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার পাঠিয়ে দিবেন আমাদের পেজ গর্জিয়াস ইউ বাই তাহারিমে, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। আর যেহেতু এগেইন এটা ক্যাটালগের শাড়ি, সো এটা আমাদের কাছে খুব বেশি পিসেস অ্যাভেলেবেল নেই, সো এটা আপনাকে একটু তাড়াতাড়ি অর্ডার প্লেস করতে হবে। প্রাইস হচ্ছে মাত্র 5,000 টাকা। হ্যাঁ, শাড়ির তুলনায় এটার প্রাইস খুবই রিজনেবল। আমি আপনাদেরকে ফিনিশিং দেখিয়ে দিয়েছি, যেটার ফিনিশিংটা কতটা নিখুঁত, ওয়ার্কটা কত সুন্দর, ঠিক আছে। ওয়ার্কটা কত সুন্দর, ফিনিশিংটা কত নিখুঁত, অনেক অনেক নিখুঁত। হ্যাঁ, অনেক অনেক বেশি বেশি নিখুঁত। প্রাইস হচ্ছে অনলি, দেখা যাচ্ছে, প্রাইস হচ্ছে অনলি 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 5,000 টাকা, ঠিক আছে। অনলি 5,000 টাকা পিওর রেশম সিল্কের বেনারসি, ঠিক আছে। পিওর রেশম সিল্কের বেনারসি উইথ অল ওভার হচ্ছে আপনার পিওর বেনারসি কাজ করা, সাথে এই যেরকম সিলভার মিনা আছে, ওকে। এখন এই ডিজাইনেরই আমি অনেকগুলো কালার আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আমারটা তো ব্ল্যাক কালার, এটার মধ্যে আমি অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো, ওকে। অলরেডি 600 আপু চলে এসেছে গতদিন শাড়ি পেজে, মানে শাড়ি লাইভে 900 আপু ছিল। আচ্ছা, অনেক আপু তুমি এত সুন্দর করে কথা বলো কেন, এমনি মণিপুরি শাড়ি আনো? না, মণিপুরি শাড়ি আনবো না। দাম কত আপু? 5,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, অনলাইনে ফাঁকিবাজি, হ্যাঁ আপনারাই করেন, আমি তো বলি করেন না, ঠিক আছে। তুমি জাস্ট ওই যে ট্যাপ দাও তাহলেই তো হয়, ওকে। আচ্ছা, সো নেক্সট হচ্ছে, আমি আমারটার এই কালারটা কেন দিচ্ছ, আর কোনো কালার নাই? আমি এখন অন্য সুন্দর সুন্দর কালার দেখাবো আপনাদেরকে। আপু যে ব্লাউজটা পরে আছেন সেইটা কি কাপড়ের? ভেলভেট ব্লাউজ, হ্যাঁ ভেলভেট ব্লাউজ। আর এই যে এখন এই আপনারা হয়তো এইটা নিয়ে কোয়ারি করছেন, এটা আমি জাস্ট একটা মালা লাগিয়েছি, এটা আপনার গর্জিয়াস জুয়েলারিজ অ্যান্ড অ্যাক্সেসরিজে পাবেন। শাড়িটার নাম কি? শাড়িটা হচ্ছে রাজটেক্সের রেশম সিল্ক। এই যে এটা হচ্ছে খুবই সুন্দর একটা পেঁয়াজ টোনের মধ্যে, হ্যাঁ খুবই সুন্দর একটা পেঁয়াজ টোনের মধ্যে আছে। কেন পাসওয়ার্ড রিমুভ করে দিছো তাহলে? ঠিক আছে, এই যে এইটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আছে, ঠিক আছে। এইটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে, ঠিক আছে। এই কালারটা খুবই ইউনিক, এই কালারটা সচরাচর পাওয়া যায় না। আমি প্রত্যেক এটার মধ্যে ট্যাগ কোথায়? দেখো তো পিছনে আছে মনে হয়। আচ্ছা, এই যে খুলে গেছে, এই যে এটা হচ্ছে এই শাড়ির ট্যাগ। আমার একটা লাগবে, ইনবক্স করে দেন, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল বেনারসি, ঠিক আছে, খুবই কোয়ালিটিফুল বেনারসি। এটা হচ্ছে আপনার আঁচলটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার আঁচলটা। আমি আমার ডিজাইনটা দেখিয়ে দিয়েছি, আমারটার সাথেই ম্যাচ করে হচ্ছে আপনি এটা নিতে পারবেন। আপনারা যদি এখন একটু ভিজিট করেন, যে কোনো মানে জাস্ট র্যান্ডমলি দেখবেন, শাড়ির আনতে এখন অনেক খরচ, হ্যাঁ শাড়ি আনতে এখন অনেক খরচ। আগে আমরা যেই পরিমাণ কেজি চার্জ দিতাম, এখন তার থেকে ডাবল আমাদের এক পিসে আনতে হয়, শাড়ির রেটস এত হাই, জাস্ট শিপিং। তো সেই হিসেবে মানে এটা আসলেও আপনার হাতের নাগালের বাইরে, ঠিক আছে, হাতের নাগালের বাইরে। সো এটা হচ্ছে খুবই সুন্দর পেঁয়াজ কালার, খুবই সুন্দর পেঁয়াজ কালার। কালো শাড়ির দাম 2,000 টাকা। সব কালো শাড়ি যদি এক হতো তাহলে তো কি বলবো, ইসলামের আলো নাম কিন্তু জীবনটাই অন্ধকারে ভরা। আচ্ছা, সো এটা হচ্ছে আঁচলটা, ওকে। এটা হচ্ছে আঁচল, এইটা হচ্ছে আপনার ফ্রন্টের কাজ, ওকে, ফ্রন্টের কাজ। প্রত্যেকটার মধ্যে শ্যাম্পেইন কালারের ওয়ার্ক আছে, সেই সাথে সিলভার কালারের মিনা করা আছে। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, আমি কিন্তু প্রত্যেকটার ব্যাক সাইড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা যেন কোয়ালিটিটা বুঝতে পারেন, মানে আপু যে টাকাটা নিচ্ছে এটা কেন নিচ্ছে এটা আপনারা যেন বুঝতে পারেন, হ্যাঁ, যে মানে এটার মানে এটার কোয়ালিটিটা কি পরিমাণ ভালো। ইউজুয়ালি আপনারা কাতান শাড়ি পরলে গায়ে ইচিং করে, যে কারণে অনেক আপু
কাতান শাড়ি পরতে চায় না, বাট এগুলোর ফিনিশিং আপনি যদি দেখেন আপনার মনেই হবে না যে আপনি একটা কাতান শাড়ি পরেছেন, এত সুন্দর। ঠিক আছে, মানে এত সুন্দর একটা বেনারসি ওয়ার্ক আপনার এই শাড়িতে করে দিয়েছে। শাড়ির সাথে জুয়েলারি পাবো আপনার কাছে? জি আপু পাবেন। ইনফ্যাক্ট আমি আজকে যা যা পরে আছি আপনি চাইলে আমার এই ফুল আউটফিটটাই পারচেস করতে পারেন। আমার এটা একটু খুলে দাও তো। ঠিক আছে, আপনি চাইলে আমার এই ফুল আউটফিটটাই পারচেস করতে পারেন। হেয়ার ব্যান্ড থেকে শুরু করে ব্লাউজ অ্যাক্সেসরিজ থেকে শুরু করে এভরিথিং আপনি আমাদের পেজেই পাবেন। ঠিক আছে, তো এরকম অনেক আপু আছে, হ্যাঁ এরকম অনেক আপু আছে যারা কি না এরকম বলে, মানে এই যে ধরেন আমি পরে আছি না ড্রেস, মানে এই যে শাড়ি পরে আছি না, একদম আমাকে স্ক্রিনশট দিয়ে বলে কি আপু যা যা পরেছে এভরিথিং আপুর এই আউটফিটটাই আমার লাগবে, এরকম অনেক আপু আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে আপুদের জন্য একটা সুবিধা হয়ে গেল যে একেবারে এক ছাদের নিচে সব পেয়ে যাবেন। হ্যাঁ, সো এই হচ্ছে কথা। এটা হচ্ছে আপনার শ্যাম্পেইন কালার, ওকে, এটা কিন্তু শ্যাম্পেইন কালারের সাথে সিলভার কালারের ওয়ার্ক করা, এগুলো খুব বেশি স্টকে নেই আমাদের। ঠিক আছে, সো আপনাকে একটু আর্লি অর্ডারটা প্লেস করতে হবে। এই যে এটা হচ্ছে পেছনের সাইড, ওকে, পেছনের সাইড, আর এগুলো প্রত্যেকটার সাথে আপনারা ট্যাগ পাবেন। এটা হচ্ছে আপনার কুচির পোর্শনে এরকম ছেটা কাজ থাকবে, আর অবশ্যই এরকম নিচে ওয়ার্ক থাকবে, ওকে, নিচে ওয়ার্ক থাকবে, সি, ওকে, খুবই 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 প্রিটি, ওকে। এই যে এটা হচ্ছে আপনার 15 হাতের শাড়ি, হ্যাঁ এগুলো একদম মাপা 15 হাতের শাড়ি আছে, কারণ আমি আজকে যখন ব্লাউজ পিসটা কেটে শাড়ি পরছিলাম তখন হচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছিল আমি হয়তো ব্লাউজ পিসটা কাটি নাই, পর আমি আবার চেক করলাম, চেক করে দেখি না আমি ব্লাউজ পিস কেটেছি, শাড়িটাই অনেক বড়। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, এটা একদম পারফেক্ট পেঁয়াজ টোনের মধ্যে, ঠিক আছে, একদম পারফেক্ট পেঁয়াজ টোনের মধ্যে, এই যে সি। ঠিক আছে, এত কথা বলে শাড়ি দেখায় যেন মার্কসবাদ পড়ায়, হ্যাঁ ট্রু, আমি মার্কসবাদ পড়াইলে এর থেকে আরো বেশি কথা বলতাম। আপনি শাড়ির দাম বেশি রাখছেন, হ্যাঁ আমি জিনিসটাও তো ভালো দিচ্ছি আপনাকে, তাই না, জিনিসটাও তো ভালো দিচ্ছি, আমি তো আপনাকে রেপ্লিকা দিয়ে সেটার প্রাইস রাখছি না, আমি আপনাকে অরিজিনাল জিনিস দিচ্ছি, আমি আপনার কাছ থেকে অরিজিনাল জিনিসের প্রাইস রাখছি, আপনার ভালো লাগলে নেবেন, না লাগলে নেবেন না, প্লেন অ্যান্ড সিম্পল কথা। ঠিক আছে, এই হচ্ছে একটা কথা। সো এটা যার যার রুচির ব্যাপার, আপনার কাছে বেশি দাম লাগছে ঠিক আছে, অন্য কিছু নেন, জরুরি না যে আপনার এইটাই নিতে হবে, তাই না, আমাকে একটা জিনিস যদি আমি ভালো দেই তো আমাকে সেই পরিমাণ কস্টিং বেয়ার করতে হবে, সো আমি যদি সেই পরিমাণ কস্টিং বেয়ার করে আপনাদের জন্য নিয়ে আসতে পারি আপনাদেরও তো সেটা উচিত, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, তাই না, সেটা যেহেতু পারছেন না স্কিপ করেন সোজা হিসাব, তাই না। আচ্ছা, সো এই যে এইটা হচ্ছে পেঁয়াজ কালার, ওকে, এটা হচ্ছে পেঁয়াজ কালার, যদি আজকে আমি ব্ল্যাক কালারের শাড়ি পরেছি, পেঁয়াজ কালারটা যাচ্ছে কি না জানি না। সো এই যে এইটা হচ্ছে শাড়িটা, সো এইটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ গর্জেসিউ বাই তাহারিমে পাঠিয়ে দিবেন, বা গর্জেসিউ শাড়িতে ইনবক্স করে দিবেন। প্রাইস হচ্ছে 5000 টাকা ওনলি, এটা পিওর রেশম বেনারসি বাই রাজটেক্স, রাজটেক্সের ব্যাগ পাবেন, ক্যাটালগ পাবেন, সেই সাথে রাজটেক্সের কি পাবেন বলেন তো, ট্যাগ, ওকে। আর এটার ফিনিশিং কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, এটার ফিনিশিং অসম্ভব সুন্দর, ঠিক আছে, একদম মাথা নষ্ট সুন্দর, এটা আপনারা হাতে পেলে বুঝবেন। এবং শাড়িটা যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার ব্ল্যাক শাড়িটা আমি জানি না আপনাদের কতজনের ভালো লেগেছে, বাট এই যে এখান থেকে যে শাড়িগুলো আপনারা যেই রকম দেখতে পাচ্ছেন, এটা গ্যারান্টিড হাতে পেলে আপনাদের আরো ভালো লাগবে, ঠিক আছে, একদম নিঃসন্দেহে আরো ভালো লাগবে, ঠিক আছে, নিঃসন্দেহে, হ্যাঁ অনেক সুন্দর লাগবে। সো এইটা হচ্ছে আপনার শাড়িটা, ওকে। আপু তুমি যে মালাটা ব্লাউজে সেট করেছো সেটা না চুলে একদিন সেট করে দেখাবা বলেছো, হ্যাঁ আমি সেটাও একদিন করে দেখাবো ইনশাল্লাহ, আর ব্লাউজেরটা তো আমি বলেছিলাম ব্লাউজে আমি সেট করে দেখাবো, এই যে দেখেন সেট করেছি, খুবই সুন্দর লাগে, মানে দেখেই মনে হচ্ছে এটা একটা এক্সপেন্সিভ ব্লাউজ, হ্যাঁ এটা একটা এক্সপেন্সিভ ব্লাউজ, দেখেই মনে হচ্ছে, মানে আমি জানি না কাতান শাড়ির সাথে কেমন যাচ্ছে, বাট ব্লাউজটা কিন্তু অনেক এক্সপেন্সিভ লাগছে, মানে দেখে আপনার মনে হবে না যে এটা একটা নর্মাল ভেলভেট ব্লাউজ যেটা আমি প্রতি শাড়ির সাথে পরি, মানে জাস্ট একটা মালা, আপনি যদি আপনি যদি স্টাইল করতে জানেন তাহলে মানে যে কোনো কিছু সম্ভব, এটা কিন্তু নেকের মালা, আমি সেটা কি করেছি দেখেছেন। আচ্ছা আপু, শাড়িটার প্রাইস হচ্ছে 5000 টাকা, ঠিক আছে, এই যে এখন হচ্ছে নেভি ব্লু, আমারটার মধ্যে নেভি ব্লু কালার, হ্যাঁ আমারটার মধ্যে নেভি ব্লু কালার, আর যারা শাড়ি চেনেন, যারা রেগুলারলি শাড়ি পরেন তাদেরকে আমি তাদেরকে আমার কিছুই বলার নেই, বিকজ আপুরা জানে যে একটা ভালো কাতান শাড়ির, হ্যাঁ একটা কোয়ালিটিফুল কাতান শাড়ির কেমন প্রাইস হয়,
আর সেই হিসাবে আমার প্রাইস একটা ইন্ডিয়ান বেনারসি, তার উপর আবার এত সুন্দর কাজ করা, সাথে এত সুন্দর ফিনিশিং, মানে এটা আপুরা সবাই বুঝতে পারে, ঠিক আছে? এটা আসলে আমার বলার কিছুই নেই, এটা আসলে শাড়িটাই আপনাদেরকে বলে দিবে যে এটার প্রাইসটা কতটা রিজনেবল, ঠিক আছে? আমার কিছুই বলার নাই এখানে। সো এটা হচ্ছে আমারটারই একদম ডিপ ডার্ক একটা নেভি ব্লু, না রয়্যাল ব্লু, এটা আহারে আমার মালায় লেগে গেল, রয়্যাল ব্লু না নেভি ব্লু, হ্যাঁ ডিপ ডার্ক নেভি ব্লু। ওকে, এই যে শাড়িটা অনেক সুন্দর, থ্যাংক ইউ অর্চনা আপু, থ্যাংক ইউ সো মাচ। মাথা নষ্ট করা শাড়ি নিব কি করে, ইনবক্স করে দেন আপু অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ, তোমার থেকে শাড়ি নিয়েছি আপু, তোমার শাড়ির কোয়ালিটি আসলেই খুব ভালো, হাতে পেলেই বোঝা যায়, লিখেছে আবিদা সুলতানা আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটাই হচ্ছে মানে আমার বলতে পারেন সাকসেস, ঠিক আছে? কারণ হচ্ছে দেখেন, আমি যদি একটা খারাপ শাড়ি দিতাম আজকে কিন্তু আপু এই সুন্দর রিভিউটা দিত না, ঠিক আছে? আর একটা জিনিস আমি আপনাদেরকে একদম বলে দেই, সেটা হচ্ছে যে এই শাড়িটা, হ্যাঁ ধরেন আমি এটার প্রাইস ফর এক্সাম্পল একটা রেপ্লিকা শাড়ি এনে আমি আপনাদের কাছ থেকে এই শাড়িটা অরিজিনাল রাজ টেক্স বলে আমি 2500 টাকা ছাড়ছি আপনাদের কাছে, বা ধরেন 3000 টাকায় ছাড়ছি, আপনারা দেখে জিনিসটা নিলেন এককালীন কিন্তু আপনার আমাকে খুব ভালো লাগবে, অন দ্যাট টাইম যখন আমি আপনার কাছ থেকে 2500 বা 3000 টাকা নিচ্ছি তখন কিন্তু আপনার আমাকে খুব ভালো লাগবে, হ্যাঁ। বাট আপনি যখন শাড়িটা একবার পরবেন, পরার পর জিনিসটা দেখবেন ফেসে গেছে, আপনার স্যান্ডেলের সাথে লেগে গেছে, বা ধরেন আপনি জুয়েলারি পরলেন, জুয়েলারির সাথে লেগে গিয়ে শাড়িটা ফেসে গেল, ছিঁড়ে গেল, তো তখন হচ্ছে আপনি কিন্তু আমার, তখন আর আপনার মনে থাকবে না যে আপনি শাড়িটা কত দিয়ে কিনেছেন, তখন আপনার মনে থাকবে এইটাই যে আমি আপনাকে বাজে জিনিস দিয়েছি, ঠিক আছে? সো ডেফিনেটলি আপনি যদি ভালো জিনিস পারচেস করেন এই তখন, আর এটা যদি ভালোটা আপনি নেন তখন আর আপনার এটা মনে থাকবে না, যখন আপনি অনেক বছর পর এটা ইউজ করবেন বা অনেক বছর ধরে ইউজ করবেন তখন আপনার এটা মনে হবে না যে আমি 5000 টাকা দিয়ে জিনিসটা নিয়েছি, ঠিক আছে? তখন আপনার কাছে মনে হবে আমি একটা কোয়ালিটিফুল জিনিস নিয়েছি যেটা এখনও আমার সাথে আছে। ওকে, সো এটা আসলে যারা শাড়ি রেগুলার কিনে তারা ফিনিশিং সম্পর্কে জানে, তাদেরকে আর আসলে আমার এত কিছু বলতে হয় না। আপনার কালো শাড়িটা সত্যিই খুব সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি আমারটারই অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি, আই মিন কালার দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে নেভি ব্লুটা, হ্যাঁ ডিপ ডার্ক নেভি ব্লু, যেই ব্লু বলতে পুরা পাগল, ঠিক আছে? এই যে এটা হচ্ছে শাড়ির ব্যাক সাইড, ওকে, মানে স্লিভ, এটা হচ্ছে আপনার আঁচলের ব্যাক সাইড, ওকে, এটা ফ্রন্ট না ব্যাক এটা আপনি বুঝতে পারবেন না, এত সুন্দর, ঠিক আছে? এই যেটা হচ্ছে ফুল বডিটা আপনার খুবই সুন্দর করে সিলভারের সাথে আপনার ওয়ার্ক করা আছে, শ্যাম্পেইন কালারের ওয়ার্কের সাথে সিলভার মিনা আছে, ওকে। এই যে এইটা, এই জিনিসটা হচ্ছে আপনার এই প্যাচ থেকে শুরু করে আপনার ফ্রন্ট বডিতে পুরাটা আসবে, এই যে, ঠিক আছে? ফ্রন্ট বডি পুরাটাতে হচ্ছে আপনার এই কাজটা পড়বে, হ্যাঁ শাড়ির এই কাজটা পড়বে, সি, ঠিক আছে? এই কাজটা পড়বে, একটু টেনে ধরো তাহলে আমার সুবিধা হয়, ঠিক আছে? এই যে সি, এটা হচ্ছে আপনার কুচির পোর্শন শুরু হলো, এই অংশটা, হ্যাঁ সেটা কাজটা আপনার কুচির পোর্শনে শুরু হলো, এই যে সি, ঠিক আছে? খুবই সুন্দর। আর এগুলো 15 হাত শাড়ি আছে, রেপ্লিকাগুলো ইউজুয়ালি 11-12 হাত হয়, বাট এখানে শাড়িও আপনার ফেব্রিক বেশি আছে যার কারণে আপনি এটা দিয়ে ইজিলি 3/4 স্লিভস পরতে পারবেন, ঠিক আছে? দেখেন স্লিভস কিন্তু এই শাড়িগুলোর সাথে 3/4 যদি পরেন অনেক সুন্দর লাগে, ঠিক আছে? সো আপনি কিন্তু এটা চাইলে 3/4 স্লিভস করতে পারবেন, ওকে, খুবই প্রিটি লাগবে, খুবই 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 প্রিটি লাগবে। এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, ওকে। নোয়াখালী দেয়া যাবে, নোয়াখালী কি জিনিস, নোয়াখালী, হ্যাঁ হ্যাঁ নোয়াখালী দেয়া যাবে, আচ্ছা ওকে। এইটা হচ্ছে আপনার ডিপ ডার্ক নেভি ব্লু, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডিপ ডার্ক নেভি ব্লু। সো এইটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ গর্জিয়াস ইউ বাই তাহারিমে পাঠিয়ে দেবেন, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। প্রাইস হচ্ছে অনলি 5000 টাকা, ঠিক আছে? অনলি 5000 টাকা। এটা অরিজিনাল রাজ টেক্স উইথ ট্যাগ, হ্যাঁ এটা অরিজিনাল রাজ টেক্স উইথ অরিজিনাল রাজ টেক্সের ট্যাগ, এটার সাথে আপনি ক্যাটালগ পাবেন, ক্যাটালগের সাথে ক্যাটালগের ব্যাগ পাবেন, সেই সাথে এটা কোন নাম্বার ডিজাইন আপনি সেটাও দেখতে পারবেন, সো দ্যাট আপনি আসলেও এটা ক্রস চেক করার আপনার কাছে ওয়ে আছে যে এটা আসলে অরিজিনাল রাজ টেক্স কি না, ওকে। সো এটা হচ্ছে আপনার শাড়িটা
অরিজিনাল বেনারসি। হ্যাঁ, আপনার অরিজিনাল বেনারসি রেশম সিল্কের বেনারসি, প্রাইস হচ্ছে অনলি 5,000 টাকা। স্ক্রিনশট, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার পাঠিয়ে দিবেন, কোয়ান্টিটি কম আছে। ওকে, আচ্ছা, সো এখন হচ্ছে আপুদের অনেক সোবার একটা কালার, ঠিক আছে, অনেক 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 সোবার একটা কালার আমি আপুদেরকে দেখিয়ে দিব। কালারটা খুবই সুন্দর, সেইটা হচ্ছে একদম হোয়াইট গোল্ড কালার, ঠিক আছে, খুবই সুন্দর হোয়াইট গোল্ড কালার আছে, ঠিক আছে, খুবই 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 সুন্দর হোয়াইট গোল্ড কালার আছে। ওকে, প্রাইস প্লিজ, ভেরি নাইস, প্রাইস হচ্ছে 5,000 টাকা। সবগুলোর প্রাইস এখন পর্যন্ত যেগুলো দেখিয়েছি সবগুলোর প্রাইস হচ্ছে 5,000 টাকা। ওকে, এটা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে, মানে হোয়াইট গোল্ড না ঠিক, এটা হচ্ছে গোল্ডের মানে প্ল্যাটিনাম কালার। হ্যাঁ, প্ল্যাটিনামটা যেমন একটু আপনার ক্রিমিশ কালার হয় না, একটু স্কিন কালারের মধ্যে হয়, এই যে এই কালারের মধ্যে, ঠিক আছে, এই যে কালারটা বুঝতে পারছেন কি না আমি ঠিক বুঝতে পারছি না, এই যে এটা হচ্ছে একটু ক্রিম টোনের মধ্যে, একদম সোবার কালার। হ্যাঁ, যারা অনেক পশ কালার পছন্দ করেন তাদের জন্য এইটা, ঠিক আছে, ব্ল্যাক হচ্ছে গর্জিয়াস, এইটা হচ্ছে পশ, আর বাকিগুলো হচ্ছে অনেক বিউটিফুল, ঠিক আছে। সো এটা আমি আপনাদেরকে ক্লাসিফিকেশন করে দিলাম। এই শাড়িটা সামনাসামনি যে কি পরিমাণের সুন্দর, এটা হচ্ছে আপনার ক্রিম টোনের সাথে আপনার শ্যাম্পেইন কালার। ওকে, খুবই সোভার একটা কালার, এই কালারটার জন্য আপুরা অনেক মারামারি করে, আমার এই কালারের শাড়িগুলো সব স্টক আউট থাকে অল দ্য টাইম, লাইভের সময় শেষ, ধুমধুম শেষ হয়ে যায়। তো এটার আর এই কালারগুলো সচরাচর আসেও না। সো আপনারা যারা হচ্ছে একটু আনকমন কালার পছন্দ করেন তারা অবশ্যই ইউ গাইজ জাস্ট গিভ আ ট্রাই টু দ্য পেঁয়াজ কালার আর এই কালারটা। ওকে, হাই আপু, আমি দেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি অনেক ভালো আছি। নূরজাহান ফাতেমা রিমা আপু লিখেছে অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এই যে এইটা হচ্ছে শাড়িটা। ওকে, আমি এটা বেশি সময় নিব না, কারণ আমি জানি এটা যত বেশি সময় দেখাবো তত বেশি ঝামেলা হয়ে যাবে। ওকে, সো এই যে এটা হচ্ছে আপনার আঁচলটা, সবগুলোর ডিজাইনই সেম, জাস্ট কালারটা ডিফারেন্ট। এই যে সবগুলোর আঁচলের ফিনিশিং দেখেন অনেক সুন্দর, ঠিক আছে, সবগুলো আঁচলের ফিনিশিং অনেক সুন্দর। এই যে আমি এই ট্যাগটার কথা বলছি, এই ট্যাগটা আমাদের শাড়িতে অলওয়েজ আপনি পাবেন, মানে এটা হচ্ছে অরিজিনাল রাজ টেক্স থেকেই আপনাদের জন্য বাছাই করে নিয়ে আসা, ঠিক আছে, অরিজিনাল রাজ টেক্স আপনাদের জন্য বাছাই করে নিয়ে আসা। ওকে, সো এই হচ্ছে আপনার শাড়িটা। ওকে, এই যে আপু আপনার পরনের শাড়িটার দাম 6,000 টাকা। দুবাই ডিজাইনার কালেকশন গুলো আবার কখন দেখাবা সিস্টার, লিখেছে নুসরাত ফারহানা। আপু আপু আমি ইনশাল্লাহ আবার নেক্সট লাইভে তাহলে দেখিয়ে দিব, আগে যেহেতু আমাকে অনেক কাতানের রিকোয়েস্ট আসছিল তাই আমি ভাবলাম যে আজকে আমি আগে কাতানটা দেখিয়ে দিই, কারণ এ কয়দিন আমরা অনেক দুবাই শাড়ি দেখেছি, তো একটু চেঞ্জ দরকার, রাইট, না হলে সবাই ভাববে আমার হয়তো দুবাই শাড়ি আছে আর কিছু নাই। তো এই যে এটা হচ্ছে পূজা স্পেশাল আপুদের জন্য, এই যে, ওকে, খুবই সুন্দর এই কালারটা, যে কি পরিমাণ সোভার, অনেকে থাকে না মাদারকে গিফট করে, এই কালারটা সব আপুরা নিয়েছে, আমি সব এগুলো এই শাড়িগুলোর, আমার মডারেটর আমাকে বলেছে যে এই শাড়িগুলোর সব অর্ডার হচ্ছে আপুদের, এবং সবাই লেখার আগে এটাই বলেছে আপু আমি আমার ইন-লকে গিফট করব, বা আপু আমি আমার মাদারকে গিফট করব এই ধরনের কালার, বা আমি আমার ভাবিকে গিফট করব এরকম, এই শেডগুলো মানে এই শেডটা স্পেশালি ওই রকমই, মানে আর কি ওই রেঞ্জ বা ওই ধরনের আর কি ক্যাটাগরির জন্য আর কি আপুরা নেয়। সো যারা এক পূজাতে মাদারকে গিফট করতে চাচ্ছেন, তারা যদি আদার কোনো কালার প্রেফারেন্স না থাকে, গো ফর দিস ওয়ান, এইটা একদম মানে 100-100 পছন্দ করবে, ঠিক আছে। সো এই হচ্ছে শাড়িটা, এগুলো হচ্ছে রেশম সিল্কের মধ্যে, ম্যাটেরিয়ালটা যদি আমি বলতে ভুলে যেয়ে থাকি তারপরে আমি বলে দিব, এটা হচ্ছে রেশম সিল্কের মধ্যে, ঠিক আছে, রেশম সিল্কের মধ্যে, আপনারা তো দেখতেই পাচ্ছেন ম্যাটেরিয়ালটা অনেক শাইনি, হ্যাঁ, রেশম সিল্ক বলে জিনিসটা অনেক শাইনি, শাড়িটা 15 হাত আছে এবং ভীষণ সফট। এই যে এটা ব্লাউজটা দেখেন, এত বড় ব্লাউজ থাকে না, ইউজুয়ালি ব্লাউজ পিস এতটুকু হয়, হ্যাঁ, এখানে দেখেন ডাবল ব্লাউজ পিস দেওয়া আছে, সো আপনি এটা দিয়ে ইজিলি 3/4 করে ফেলতে পারবেন, কুয়াকাটা থেকে দেখছি। ওকে, ঠিক আছে, এই যে এটার ম্যাটেরিয়ালটা এখানে দেখে নেন, খুবই সুন্দর রেশম সিল্কের মধ্যে, অনেক শাইনি, হ্যাঁ, অনেক 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 বেশি বেশি শাইনি। এটার প্রাইসও সেম, আমি জাস্ট ধরে আপনাদেরকে দিচ্ছি, যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিবেন। ওকে, এই যে দেখেন, মানে এটা তো অসাম লাগে, হ্যাঁ, এটা তো অসাম একটা জিনিস, এই যে, ঠিক আছে, অসাম একটা জিনিস লুক। সো এটা যাদের ভালো লাগছে, খুবই সোভার, এটা সামনাসামনি যে কি পরিমাণের সুন্দর,
এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে জাস্ট অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার পাঠিয়ে দিয়েন। প্রাইস হচ্ছে ওনলি 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 5000 টাকা। অরিজিনাল রাজটেক্স এর ক্যাটালগ, হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল রাজটেক্স এর ক্যাটালগ। আপনারা ডিজাইন নাম্বার পাবেন, ব্যাগ পাবেন, ক্যাটালগ পাবেন, সাথে এই যে দেখেন ট্যাগ পাবেন। ওকে, প্রাইস হচ্ছে ওনলি 5000, অনেক রিজনেবল, ঠিক আছে 5000 অনেক 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 বেশি রিজনেবল। সো আমার ডিজাইনটা দেখানো শেষ। আগিনা কয়টা বাজে দেখো তো আমাকে একটু, মোবাইলটা দাও, আপনারটা নিব, হ্যাঁ ইনবক্স করে দেন। আচ্ছা এটা এটা দেখাবো অনেক, এটা থাক আজকে, এটা থাক আজকে। হ্যাঁ সো আমি তাহলে আজকে আর দেখাচ্ছি না, যেহেতু আজকে আমি অনেক শাড়ি অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, অ্যারাউন্ড 4টা থেকে 5টা আমার ডিজাইনটা। সো আপনারা আগে এইটা পারচেজ করে নেন, ওইটা এখনও রেডি হয় নাই, সো ইনশাল্লাহ ওইটা আমি রেডি পরেই আসবো, ঠিক আছে। সো এইটা এগুলো এই কালারগুলো আমি যেগুলো দেখালাম, যদি ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিবেন, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার পাঠিয়ে দিবেন, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। এগুলো খুবই কম স্টকে আছে, সো আপনাদের যারা আপনারা বেনারসির ফ্যান তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন। হ্যাঁ অনেক বড় শাড়ি আছে আমার অ্যারাউন্ড, আজকে কুচি কয়টা পড়ছে আমার, আমার অ্যারাউন্ড হচ্ছে আপনার 8টার উপরে, মানে 9টা 10টার মতো কুচি পড়েছে ব্লাউজ পিস কাটার পরে। তারপরে তাহলে তো বুঝেই নেন যারা আরো সুন্দর তাদের কত সুন্দর লাগবে। সুস্মিতা রয়, আপু তুমি অনেক সুন্দর না, আমি আপনাদের থেকে কম সুন্দর, ঠিক আছে। সো আমি তাহলে চলে যাচ্ছি, একটু পরে আবার লাইভে আসবো। অ্যারাউন্ড আমার জাস্ট একটা চেয়ার এনে ক্যামেরাটা সেট আপ করতে যতটুকু সময়, আমি আপনাদেরকে সব জুয়েলারি আজকে দেখিয়ে দিব। আমি আজকে যেগুলো পরেছি, যেই কেরামতিটা করেছি আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব। আর হচ্ছে এই তো, সো আমি তাহলে চলে যাই, সবাই সুস্থ সুন্দর থাকেন, ভালো থাকেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করেন, আর আমি জাস্ট 15 মিনিটের মধ্যেই আবার চলে আসছি। কেমন, আল্লাহ হাফেজ।